কোনো এক দিনের কথা, কৃষ্ণন এক জঙ্গলের ভেতর থেকে যাচ্ছিল। খুবই গরম এখানে, একটু জল পাওয়া গেলে খুব ভালো হতো। কৃষ্ণন কিছুটা দূরে একটা কুয়ো দেখতে পেল। কুয়ো? আরে বাহ, বাঁচাও, বাঁচাও আমাকে! ভাই আমাকে সাহায্য করো, এই সব জন্তু জানোয়ার তোমার বড় ক্ষতি করে দিতে পারে, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। ভাই, আর আমরা তোমার কাজেও লাগবো। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আগে আমাকে খাওয়ার জন্য জল দাও। কৃষ্ণন একটা বালতি নিচে ফেলল আর সিংহ তাতে জল ভরে দিল। তারপরে কৃষ্ণন বালতিটাকে ওপরে টেনে তুলল। কৃষ্ণন নিজের তেষ্টা মেটাল। চলো এখন, ঠিক আছে, এখন আমি তোমাদের সাহায্য করব। আগে আমার! না, আমাদের! আমি বললাম না, আগে আমার! আমরা কেন ঝগড়া করছি? ভাই তুমি বলো, তুমি সবার আগে কাকে সাহায্য করতে চাও? যেহেতু সিংহ আমাকে সাহায্য করেছিল, তাই প্রথমে আমি ওকেই সাহায্য করব। কৃষ্ণন দড়িটা নিচে ফেলল আর সিংহ সেই দড়িটা নিজের কোমরে বাঁধল। টানো বন্ধু! ধন্যবাদ বন্ধু, তুমি খুবই ভালো মানুষ। আমি বনের রাজা সিংহ, যদি তোমার কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে খবর দিও। আমি এখানেই এই জঙ্গলের শেষে একটা গুহাতে বাস করি। সিংহ কৃষ্ণনের কাছে গেল। আর কৃষ্ণনকে নিজের কাছে টেনে নেয়। তোমার এই সাহায্য আমি সারা জীবন মনে রাখবো। বন্ধু একটা কথা বলছি, ওই মানুষটার সাহায্য কোনোদিন করো না। সিংহ সেখান থেকে চলে যায় আর তখন লালা আবারও চিৎকার শুরু করে। আমাকে এখান থেকে তোলো ভাই! সিংহটা খুব ভারী ছিল, আমার হাত ব্যথা করছে, আমি এখন সব থেকে হালকা জন্তুকে তুলব। তাহলে ফেলো দড়ি। কৃষ্ণন দড়ি দিয়ে বালতিটা বাঁধল আর কুয়োর ভিতরে ফেলল। তুমি আমায় তোলো। কৃষ্ণন দড়িটা টানতে শুরু করলো, কিন্তু এবার ওর বেশি জোর লাগলো না। ধন্যবাদ ভাই, আমি নাগেশ, আর আমি তোমার এই উপকার সারা জীবন মনে রাখবো। যদি তুমি কখনো বিপদের মধ্যে পড়ো তাহলে চোখ বন্ধ করে আমায় মনে করো, আমি ওখানে পৌঁছে যাব। নাগেশ কৃষ্ণনের পায়ের কাছে চলে এলো আর ও কৃষ্ণনের পায়ের পাতার উপর মাথাটা রাখল। আমার কথা শোনো, এই মানুষটাকে একদম সাহায্য করবে না। আর তারপর নাগেশ ওখান থেকে চলে গেল। আবারও কৃষ্ণন দড়িটাকে নিচে ফেলল আর বাদর লাফ দিয়ে দড়িটাকে ধরে ফেলল। বাদর খুব সহজেই সেই দড়ি ধরে ওপরে উঠে এলো। কুয়ো থেকে বাইরে বেরিয়ে এসে বাদর কৃষ্ণনের কোলে চড়ে বসল। আমাকে কামড়িও না, আমি তো তোমায় সাহায্য করেছি। বাদর কৃষ্ণনকে চুমু খেল। ভাই আমার নাম বালি, এই জঙ্গলের বানরদের রাজা। তুমি আমায় সাহায্য করেছো, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি তুমি এই জঙ্গলে আবার কখনো ফিরে আসো তাহলে আমার সাথে দেখা করো, আমি তোমার সেবা করব। ধন্যবাদ ভাই। বালি ওখান থেকে চলে গেল, কিন্তু লালা কারোরিমাল আবারও চিৎকার শুরু করলো। ভাই তুমি যখন সব পশুদের উপকার করলে আমারও একটু উপকার করো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কৃষ্ণন দড়িটা ফেলার পরে লালা সেই দড়িটা নিজের কোমরে বেঁধে নিল। কৃষ্ণন দড়িটা টানতে শুরু করল। লালা ভীষণ ভারী ছিল,
শেষ পর্যন্ত কৃষ্ণান লালাকে উপরে তুলেই ফেলল। ধন্যবাদ আমার বন্ধু, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। আমি একজন স্বর্ণকার, তোমার আর তোমার পরিবারের কখনো সাহায্যের প্রয়োজন হয় বা টাকার কখনো প্রয়োজন পড়ে তাহলে আমাকে খবর দিও। আমার দোকান এই গ্রামের পাশেই, যে কাউকে এই লালা কারুরিমালের ব্যাপারে জিজ্ঞেস করো। হ্যাঁ ঠিক আছে দাদা বাবু। আচ্ছা আমি এবার আসি, আমায় এখন কাঠ জোগাড় করতে হবে। লালা আর কৃষ্ণান দুজনই আলাদা আলাদা রাস্তায় চলে গেল। এই ঘটনাটার ছ মাস কেটে গিয়েছিল, কিন্তু আজ কৃষ্ণান এই জঙ্গলে আবারও এসেছে। কৃষ্ণান কুয়োর কাছে গেল, আরও জলের জন্য বালতি ফেলল, আর ওর ছ মাস আগের ঘটনার কথা মনে পড়ল, আর সঙ্গে বালির প্রতিশ্রুতি। বালি, বালি, বালি! কৃষ্ণের এই চিৎকার জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়ল আর বালির কানে পৌঁছল। বালি লাফাতে লাফাতে কুয়োর কাছে পৌঁছল। ভাই, বাহ, অবশেষে তুমি জঙ্গলে ফিরে এলে। হ্যাঁ ভাই, আমার সত্যিই খুব খিদে পেয়েছে। তোমার কাছে কি কোনো খাবার আছে? কেন থাকবে না ভাই। বালি শুধু তালি মারল, আর তাতে দুটো বাঁদর ওখানে পৌঁছে গেল। বালি নিজের ভাষায় ওদের কিছু একটা বলল, আর সব বাঁদররা এদিকে ওদিকে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই অনেক ফল নিয়ে ফেরত এলো। খাও ভাই, এই সব তোমার জন্য। কৃষ্ণান গোগ্রাসে সেই ফলগুলো খেয়ে নিল। ধন্যবাদ ভাই, তুমি আমার খিদে মেটালে। আমি দুদিন ধরে কিচ্ছু খেতে পাইনি। দুদিন ধরে? কিন্তু কেন? কি আর বলবো ভাই, মানুষের জীবনে সব কিছুর জন্য টাকা চায়, আর সেটা আমার কাছে নেই। সেই জন্যই তো জঙ্গলে এসেছি, যাতে কিছু জড়িবুটি একত্রিত করে সেগুলো বিক্রি করে টাকা রোজগার করি। তাহলে তোমাকে সাহায্য আমাদের সিংহ রাজা করতে পারে, উনি জঙ্গলের রাজা যে। চলো আমার সাথে। কৃষ্ণন বালির সঙ্গে সিংহের গুহার সামনে পৌঁছল। সিংহরাজা, সিংহরাজা, সিংহরাজা! সিংহ কৃষ্ণনকে দেখে খুবই আনন্দ পেল। বন্ধু, এতদিন পরে! বাহ, এসো এসো। সিংহরাজা, কৃষ্ণনের তোমার সাহায্যের খুব প্রয়োজন। বলো বন্ধু। আমার কাছে খাবার কেনার জন্য কোনো টাকা নেই, সেই জন্যেই জঙ্গলে কিছু জড়িবুটি একত্রিত করতে এসেছি। তুমি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে? সিংহ গুহার ভিতরে গেল, আর ভিতর থেকে কিছু সোনার গয়না নিয়ে এলো। এই নাও বন্ধু, তুমি এগুলো বিক্রি করো আর নতুন কোনো ব্যবসা শুরু করো। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কৃষ্ণন ওই গয়নাগুলো নেওয়ার পরেই তখনই ওর লালা কারুরিমালের কথা মনে পড়ল। কৃষ্ণন লালা কারুরিমালের দোকানে পৌঁছল। এসো এসো ভাই, তোমারই তো দোকান এটা, চলে এসো। ধন্যবাদ দাদা বাবু, আমার আপনার সঙ্গে একটু দরকার আছে। হ্যাঁ বলো। আমি এই গয়না বিক্রি করতে চাই, এগুলো আমাকে সিংহরাজা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমায় দেখাও। লালা গয়না দেখে চমকে গেল। এগুলো তো যুবরাজের গয়না, তার মানে সিংহ যুবরাজকে খেয়ে নিয়েছে, সেই জন্য যুবরাজকে এক মাস ধরে পাওয়া যাচ্ছে না। আমি যদি রাজামশাইকে বলে দিই যে ওনার যুবরাজের খুনি আমার কাছে আছে, তাহলে হতে পারে উনি আমাকে উপহার দেবেন। কি হলো দাদাবাবু? আরে কিচ্ছু না, তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি এগুলোর পরীক্ষা করে আসছি। ঠিক আছে দাদাবাবু। লালা সেই গয়না নিয়ে রাজার কাছে পৌঁছল। প্রণাম রাজামশাই, এই দেখুন আপনার যুবরাজের গয়না। এটা তুমি কোথায় পেলে? একটা লোক আমার কাছে বিক্রি করতে এসেছিল, আর আমার মনে হলো ওই মনে হয় যুবরাজকে খুন করেছে। কি সৈনিক,
ওই ব্যক্তিকে বন্দী বানিয়ে নাও, আর পরের মাসে ওকে শূলে চড়াবে। রাজার সৈনিকেরা কৃষ্ণনকে বন্দী করে ফেলল। কৃষ্ণন ওই বন্দী ঘরে কাঁদছিল। আমারই মতি ভ্রম হয়েছিল যে আমি ওই স্বর্ণকারের কাছে গেছিলাম। আমাকে ওই সব পশুরা সাবধান করেছিল, ওই জঙ্গলের পশুরা এই মানুষগুলোর থেকে অনেক ভালো। এখন যে আমি কি করব। তখন কৃষ্ণনের নাগেশের কথা মনে পড়ল। নাগেশ, আমায় সাহায্য করো। নাগেশ ওখানে উপস্থিত হল। কি হয়েছে বন্ধু, তুমি এই বন্দী গৃহে? কৃষ্ণন পুরো ঘটনাটা বলল। তাহলে এই ব্যাপার, এই শুধু একটাই সমাধান আছে। কি? আমি এই রাজার রানীকে ছোবল দেব, আর কোনো বৈদ্যের কাছে এর চিকিৎসা থাকবে না। শুধু যখনই তুমি রানীর মাথায় হাত রাখবে, তখন উনি সুস্থ হয়ে যাবেন। নাগেশ রানীকে ছোবল মারল, আর ওর শরীর নীল হয়ে গেল। অনেক বৈদ্যরা ওর চিকিৎসা করে, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে রাজা ঘোষণা করলেন, যে আমার রানীকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে, আমি তাকে 1000 স্বর্ণমুদ্রা আর রাজপ্রাসাদ উপহার দেব। কৃষ্ণন সিপাহীদের বলল, এই পুরো রাজ্যে একমাত্র আমি যে তোমাদের রানীর প্রাণ বাঁচাতে পারি। কৃষ্ণনকে রাজা ডেকে পাঠাল, আর ও যখনই রানীর কপালে হাত ঠেকাল, রানী ঠিক হয়ে গেল। কিন্তু এই চমৎকার কি করে হলো? এটা কোনো চমৎকার নয় মহারাজ, এটা আমার জঙ্গলের বন্ধুদের দান। আমি ঠিক বুঝলাম না। মহারাজ, আপনি আমাকে এমন একটা দোষের শাস্তি দিয়েছিলেন যেটা আমি করিনি। কৃষ্ণন কেঁদে ওর সব ঘটনা বলল। ওই লালা কারড়িমালকে বন্দি করো। আর কৃষ্ণন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কৃষ্ণনকে 1000 স্বর্ণমুদ্রা আর রাজপ্রাসাদ উপহার দেওয়া হোক। সৎ কৃষ্ণন নিজের উপহার পেয়ে গেল, আর শয়তান কারড়িমাল শাস্তি পেল। আর সেই সঙ্গে আমরা এই শিক্ষা পেলাম যে জঙ্গলের জীবজন্তুরা মানুষের থেকে অনেক বেশি সৎ হয়। আমি হলাম শাইনি। যদি আপনারা আমাকে এভাবেই দেখতে চান, তাহলে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।